সৃজিত মুখার্জি পরিচালিত দেব স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্র অভিনীত টেক্কা আদৌ কি বক্স অফিসে বাকি ছবিকে টেক্কা দিতে পারবে, সেই প্রশ্নের উত্তর তো জানতে হলে একটু সময়ের অপেক্ষা করতে হবে। তবে পুজো শুরু হয়ে গেছে আর পুজো মানে সবকিছুর পাশাপাশি কিন্তু অবশ্যই থাকে বাংলা ছবি দেখা, আর তাই জন্য আজকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টেক্কা। টেক্কার এই প্রিমিয়ার কিন্তু উপস্থিত হয়েছিলেন টলিউডের তাপড় তাপড় সকলে, কারা কারা এলেন সবটা দেখার জন্য নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। আমি অনেকটাই দেখলাম, মানে ইন্টারভেলের পর থেকে আমি একটু আগে ফ্লাইট থেকে নেমেছি। অবশ্যই আজকে মানে পুজো মানে আমাদের তিনটে ভালো বাংলা ছবি রিলিজ করেছে, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো। আমি অফকোর্স এয়ারপোর্ট থেকে স্ট্রেট এসেছি, আমি অবশ্য বহু রূপীও অ্যাটেন্ড করলাম। এখানে এসে যখন পৌঁছেছি ইন্টারভেল, আমি ইন্টারভেলের পর থেকে যতটা দেখেছি খুবই ভালো, এবং সৃজিতের ছবির জন্যে মানুষ অপেক্ষা করেন পুজোর সময়, এবং এর সঙ্গে জিত আমাদের দেবও আছে, এবং তার সঙ্গে তিনটে যে ছবি রিলিজ করেছে আমি চাইবো যে মানুষ দেখুক। আমার খুবই সুন্দর লেগেছে, খুবই ইন্টারেস্টিং, এবং এর আগেও আমি বলেছি যে আমাদের রুক্মিণী ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম, এবং আমার প্রিয় সব অভিনেত্রী আছে, স্বস্তিকা আছে, আর দেব ইজ ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম। আমার পুজোর কিচ্ছু প্ল্যানিং নেই আসলে, আমার বাইরের শ্যুটিং চলছে, আমি দুদিনের জন্য এসেছি, আবার আমাকে চলে যেতে হবে লখনউ। তো হ্যাঁ, মানে কিন্তু আমি এসেছি কারণ আমাদের তিনটে বাংলা ছবি রিলিজ করেছে, সো টু অ্যাটেন্ড, আর আমার ছেলেও থাকবে প্রায় 13-14 বছর পর পুজোয়, দুটো তিনটে দিন ওর সঙ্গে থেকে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার আন্তরিক শুভেচ্ছা, পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন, ভালো থাকবেন সবাই, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এইভাবে এইবারে পুজোতে ভেবেছিলাম কম গেস্ট আসবে, কারণ অনেক সময় পুজোর সময় কি হয়, যে কোনো প্রিমিয়ারে লোকে ব্যস্ত থাকে, আসে না। তো আমাদের একটা ক্যাপাসিটি মাথায় ছিল 300-350 জন হবে, বাট উই হ্যাভ মোর দ্যান 800 পিপল অ্যান্ড উই হ্যাভ এ ক্যাপাসিটি অফ 500, লাইক এদিক ওদিক করে। তো যা হয় লাস্ট মোমেন্টে একে ওঠাচ্ছি, যারা টিম আছে ভাই ওঠো, বাইরের লোক বলছে তুমি বাইরে এসো, একে পড়ে। তো ইট ইজ, বাট এটা এটা এক পক্ষে খুবই ভালো, কি মানুষের মধ্যে টেক্কা নিয়ে কৌতূহল বা টেক্কা দেখার যে ইচ্ছেটা, সেটা সেটা অনেক দিন পর একটা বাংলা ছবি নিয়ে হয়েছে। মানে নর্মালি এরকমভাবে সবাই আসা, সাপোর্ট করা এবং দেখার ইচ্ছেটা, এখন পুজো সবাই ব্যস্ত, মানে হয় না কি 8 ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য, বাট মানুষ পুরো ছবিটা দেখার জন্য পুরো হাতে টাইমটা নিয়ে এসছে। এইটা অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ অ্যা প্রডিউসার, কর্মী হিসেবে আমার কাছে মানে বিশাল, মানে হয় না একটা ছবি যে ঠিকঠাক আমরা মার্কেটিং বা মানুষের কাছে পৌঁছতে পেরেছি, এটা একটা ভালো লক্ষণ। ইভেন সকাল দিকে যেভাবে হলে হলে হাউসফুল হচ্ছে, বিকেল দিকে সংখ্যা মানে অ্যাটেন্ডেন্স বাড়ছে হলের মধ্যে, এবং বাংলা ছবি যে এই বছর খুব একটা যে ভালো যায়নি, লাস্ট পিকচার যেটা বা লাস্ট ছবি যেটা ভালো হয়েছিল যেটা হচ্ছে প্রধান, প্রধানের পর আবার টেক্কা, তো এই জার্নিটা ডেফিনেটলি ভালো লাগছে, ভালো লাগে গো। মানে এত পরিশ্রম, একটা ছবি তো একটা অনেক দিনের পরিশ্রম, অনেক কিছু নিয়ে এর মানুষের যেভাবে রিয়াকশান আসছে, মানুষ যেভাবে তাদের ভালোবাসা দেখাচ্ছে, মানুষ যেভাবে বলছে ছবিটা সত্যি ভীষণ ভালো হয়েছে, এবং তাদের যেই কারণগুলো বলছে সেই কারণগুলো আমরা হয়তো ভাবিই নি, এবং তা হচ্ছে এইভাবেই তো প্রতিবাদ হতে পারে, এইভাবেও তো ছবি বানানো যায়, এইভাবেও তো গল্প বলা যেতে পারে, এবং তুমি যে এই ছবিটা করছো আমরা ভাবতেই পারিনি, এবং এত সহজভাবে করলে আমি একলাকে প্রেমে পড়ে গেছি। তো অফকোর্স এইটাই জন্যই তো সিনেমা, এইটার জন্যই তো সিনেমা বানানো। এই ধরনের প্রতিবাদ যদি হয় তো মন্দ না, এবং একলাক একলাকে প্রেমে পড়ে গেছি, বা একলাক যদি হতো তো এরকম, আমি যদি একলাক হতাম এত ভালো হতে পারতাম না, বা একলাককে আমি বাড়ি নিয়ে যেতে চাই। তো এই কমেন্টগুলো তো ডেফিনেটলি আছে, ভালো লাগে। তো একটা গল্প ভালো লেগেছিলো বলেই তো ছবিটা ভালো লেগেছিলো বলেই তো ছবিটা করেছিলাম। দর্শক না কোনটা নেবে কোনটা নেবে না, সেটা তুমি আমি কেউ বলতে পারবো না, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আমি অভিনেতা হিসেবে আমার তো মনে হয় যে ছবিগুলো আমি করি সেগুলো মনে হয় সবকটাই ব্লকবাস্টার হবে, সবকটাই আগে আগে ছবি থেকে রেকর্ড ভাঙবে, কিন্তু দর্শক তো সেভাবে বিচার করে না, দর্শকের কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে
মানে পৃথিবীতে কেউ নেই সেটা বলতে পারবে। এবং সেই জায়গা থেকে টাচ ভগবানের আশীর্বাদে ব্যাক টু ব্যাক যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি এবং টেক্কাতে অদ্ভুতভাবে অন্যরকম ভালোবাসাকে দেব অভিনেতা হিসেবে স্ট্যাম্প লাগলো বা দেব প্রডিউসার হিসেবে এই বিভিন্ন রকমের সাবজেক্ট দেব করছে, সাহসী পদক্ষেপ বা সাহসী প্রডিউসার এই স্ট্যাম্পটা লাগলো এবং ভালো বাংলা ছবি বানাচ্ছে এবং যে কোনো ন্যাশনাল ছবির সঙ্গে টেক্কা দিচ্ছে বা নিজেকে ভাঙচে করছে সেটাও একটা স্ট্যাম্প লাগলো। তো আমার পরিশ্রমটা এবার মানুষের কাছে মানে মানুষের চোখে ধরা পড়ছে আর কি, সেটাই ভালো লাগে। আমি দুটো মানুষই পড়তে চাইছিলাম, কারণ চাইছিলাম কারণ পুজোতে ধুতি পাঞ্জাবি একদিন তো পরতেই হবে, কিন্তু আমার মনে হয়েছিল কি আজকে আমার আজকে ভেবেছিলাম কি ওই আমার ডিজাইনার বা আমার যে স্টাইলিশ সে বলেছিল একটা অন্য কিছু না আমাকে ধুতি পাঞ্জাবি না আমি অন্য কিছু পরবো, নাহলে আমার কাভারে কিছু একটা আর থাকবে সেটা নিয়ে পরে নেবো। তো ইয়া দিস ইজ ক্যাজুয়াল অ্যাট দ্য সেম টাইম উৎসব, অ্যাট দ্য সেম টাইম দুর্গা পুজো, অ্যাট দ্য সেম টাইম সিনেমা। রুক্মিণীকে এখনো কি দেখিনি, ট্রেনিং করেছো কি তুমি? না না না, তুমি না, ওর মতো আমি আমার মতো আর তুমি তোমার মতো। তোমাকে আজকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এনিওয়ে পূজোর বিশ সিটি সিনেমা তোমাকে ভালো লাগছে, সিটি সিনেমা সমস্ত দর্শকদেরকে জানিয়ে পূজোর অনেক সিটি সিনেমার সমস্ত দর্শকদেরকে জানিয়ে পূজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো থাকবেন, পুজো এনজয় করবেন এবং পুজোর বাকেট লিস্ট, পুজোর লিস্টের প্রতি যেন টেক্কা যেন থাকে। ধন্যবাদ। এতদিন মায়া 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 চলছিল, আজকে মনে হলো যে রুক্মিণীকে নিয়ে আসি এখানে। কিন্তু অবভিয়াসলি প্রতিবারের মতোই খুব এক্সাইটেড, খুব নার্ভাস, কিন্তু যে কারণে সকাল থেকে আমাদের অনেক রিভিউস ঢুকছে এবং খুব ভালোভাবে রিভিউসগুলো পাচ্ছি আর প্রচুর হাউসফুলসের বন্যা বয়ে গেছে। তো খুব 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 খুশি এই মুহূর্তে, সত্যি বলতে বলেছিলাম যে টেক্কা নিয়ে আমরা আশাবাদী অ্যান্ড আজকে সেটারই ফল পাচ্ছি আর খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে, এক্স্যাক্টলি এক বছর আগে তোমরা আমাকে বাঘাযতীনের প্রিমিয়ারে দেখেছিলে এবং আমার প্রথম ছবি ছিল, আজকে সেখানে সেকেন্ড ছবি, দ্বিতীয় ছবির প্রিমিয়ার আজকে। তো সব জায়গা থেকে যেটা সৃজিতা এক্ষুনি বলছিল যে খুব ভালো রেসপন্স পাচ্ছি, অনেক অনেক ভালোবাসা পাচ্ছে ছবিটা, তো ভীষণ ভালো লাগছে। মানে এটা খুবই স্বপ্ন, মানে আই ফিল লাইক আই এম লিভিং আ ড্রিম রাইট নাও, যে এক বছর আগে একটা অত বড় ছবি, অ্যাগেন এরকম একটা টেক্কার মতো ছবি যেটা অলরেডি এত ভালোবাসা পাচ্ছে, তো খুব ভালো লাগছে। যখনই কেউ ব্যাট করতে নামে তার নামের পাশে সবসময় শূন্য থাকে, হতে পারে সে আগের বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার দশম অবতার দিয়েছে কিন্তু তাতে কিছু হয় না। প্রত্যেকটা নতুন ইনিংস একটা নতুন শুরু, এবং টেক্কা যেভাবে শুরু করেছে বীরেন্দ্র সেহবাগের মনে পড়ে যাচ্ছে, একদম প্রচণ্ড উড়িয়ে দিয়ে একটা শুরু করেছে এবং মারাত্মক রেসপন্স, বক্স অফিসে মারাত্মক অবস্থা, একের পর এক হাউসফুল, এক্ষুনি সব রাতের শো হাউসফুল হয়ে গেছে, নবীনায় স্টার 7টার শো হাউসফুল, প্রচুর হাউসফুল, মানে প্রচুর 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 হাউসফুল। আমি খুব খুশি যে বাংলা সিনেমা এত ভালো করছে, আরেকটি সিনেমাও ইকুয়ালি ভালো করছে, মানে একদম নেক টু নেক যাচ্ছে। এবং যেটা আমি শিবুকে মানে শিবপ্রসাদকে বলছিলাম যে দেখ, তানসেন আর বৈজু বাবরা যখন গান ধরে আখিরে লাভ কিন্তু হয় আকবরের সভায়। এখানে আকবরের সভা হলো বাংলা সিনেমা আর দুজন দুজনের মতো আলাপ করছে, দুটো সিনেমা নিজেদের গান ধরেছেন এবং সেই গানে বাংলা ছবির দর্শকরা মগ্ন, এর থেকে ভালো খবর বাংলা সিনেমার জন্য কিছু হতে পারে। এই আজকে দর্শক সমাগম দেখে খুব ভালো লাগছে, সকালবেলা থেকে কয়েকটা জায়গায় খোঁজ নিয়েছি, টেক্কা তো খুবই ভালো চলছে, খুব ভালো লাগছে। যদিও আমি এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি কিন্তু নিজের ছবি বলে কথা, বিশেষ করে সুজিতের ছবি, দেবের ছবি, রুক্মিণীর ছবি, স্বস্তিকার ছবি, গুরুপি ভালো চলছে, শাস্ত্রী ভালো চলছে। বাংলা ইন্ডাস্ট্রির একটি অংশ হিসেবে আজকে সত্যি খুব গর্বের দিন যে আবার তিনটে ছবি পুজোর সময় রিলিজ করলো, তিনটে ছবি খুব ভালো চলছে। তবে হ্যাঁ, আমার ছবি টেক্কাটা একটু বেটার চলছে। আর বলার কি আছে, মানে এর থেকে আনন্দের আর কিছু তো হতে পারে না, মানে লোকেরা যেভাবে ভালোবাসছে, বাস উই আর জাস্ট ইটার্নালি ইন্ডেটেড টু এভরি ওয়ান অফ দ্যাম, জাস্ট এভাবেই যেন কন্টিনিউ হয়, পুজো যেভাবে স্টার্ট হয়েছে এভাবেই যেন টেক্কা এগিয়ে যায়।
দ্যাটস ইট আর আমরা তো এর থেকে আর আনন্দের কি হতে পারে, এরকম ভাবে পুজো শুরু হলো উইথ মর্নিং শোজ হাউসফুল, লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে 5,000 এর থেকেও বেশি টিকিট সেল, সো উই দি এন্টায়ার টিম কুডন্ট বি জাস্ট হ্যাপি। এই যে ছবি দেখাই হবে, এবছর তো পরপর ছবি রয়েছে, ছবি দেখে কাটবে, আনন্দ করে কাটবে, খাওয়া দাওয়া খেয়ে পরিবারের সঙ্গে। সবাই সিনেমা দেখুন, বাংলা সিনেমা এবছর খুব বড় বড় তিনটে ছবি রিলিজ করেছে, টেক্কা, শাস্ত্রী আর আরেকটা কি যেন, আরেকটা বহুরূপী, রাইট, বহুরূপী, তিনটে খুব বড় বড় ছবি রিলিজ করেছে। তো আমিও এক্সাইটেড, আজকে টেক্কা দিয়ে শুরু হলো, আশা করছি এবার পরপর বাকি দুটো ছবিও দেখে নেব। মানে দুর্গাপুজো আমাদের বাঙালির একটা মহান উৎসব, এবং এই উৎসবে ভালো সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে অন্যতম টেক্কা, এবং খুবই খুশি এবং আনন্দিত আজকে আমিও সবার সাথে টেক্কা দেখতে এসেছি। এবং অলরেডি হাউসফুল বিভিন্ন জায়গায় সারাদিন ধরে প্রচুর হইচই টেক্কা নিয়ে, এবং মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে আমার প্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, এবং একদম ঘরের মানুষ, খুবই কাছের, এবং সুপারস্টার দেব, এবং তার সাথে রুক্মিণী, স্বস্তিকা এবং অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন, মুখিয়ে রয়েছে ছবিটা দেখবার জন্য, এবং সবাই ভালো বলছে চারিদিকে, এবং আমিও মানে খুবই উৎসাহী ছবিটা দেখবার জন্য, এবং এবং অনেক শুভেচ্ছা জানাই টেক্কার সমস্ত টিম মেম্বারসদের সকলকে, এবং সকল বাঙালিকে বলবো আপনারা ছবিটা দেখুন। সবাইকে শারদীয়া শুভেচ্ছা। আর পুজোয় তিনটে বাংলা সিনেমা, টেক্কা, বহুরূপী, শাস্ত্রী। টেক্কার তো অলরেডি খবর এসে গেছে যে একটা বিশাল সাকসেস, লোকের ভীষণ ভালো লেগেছে। এবার সৃজিত এবং দেব গত বছর পুজোয় দুজনে আলাদা ছিল, এবার একসাথে, মানে দর্শকের তো একটা কৌতূহল আছেই, সেই জায়গায় দর্শকরা খুশি হচ্ছেন যে দুজনকে একসাথে পেয়ে এরকম একটা ভালো সিনেমা দেখছে। আর পুজোয় এই আনন্দের মধ্যে দর্শকদের কাছে একটাই অনুরোধ যে তিনটে বাংলা সিনেমা এসেছে, শাস্ত্রী, বহুরূপী এবং টেক্কা, তিনটে বাংলা সিনেমায় সিনেমা হলে এসে দেখুন, কারণ বাংলা সিনেমাটা ভালো সিনেমা বানানো যেমন আমাদের দায়িত্ব, সিনেমা হলটাকে হলে এসে সেটাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা কেউ নিরাশ হবেন না, তিনটে সিনেমাই হলে এসে দেখুন। দেবকে আমি খুব ভালোবাসি, আমার খুব প্রিয় মানুষ, অভিনেতা অনেকেই প্রিয় হন, প্রডিউসার অনেকে প্রিয় হন, কাজ করতে করতে বন্ধুত্ব হয়, কিন্তু দেবের প্রতি বিভিন্ন কারণে আমার কিছু ভালোবাসা আছে। খুব ভালো মানুষ বলে মনে হয়, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ বলে মনে হয়, এবং খুব অনেস্ট বলে মনে হয়, ও নিজের কথা খুব পরিষ্কার বলে, এবং অদ্ভুতভাবে আমার যেটা মনে হয় যে ও নিজের অভিনয় সত্তা এবং ওর রাজনৈতিক সত্তাকে ভীষণভাবে আলাদা করতে পারে, এটা তো অনেকে পারেন না, গুলিয়ে ফেলেন, ও গোলায় না, সেই জন্য ও আমার খুব প্রিয়। আমাকে একবার ফোন করে বলেছে, দিদি এসো, আমি চলে এসেছি, আমার নিজের ছবিও পুজোয় রিলিজ করেছে, আর ওটারও এক চলছে প্রিমিয়ার, কাজ সব শো চলছে, কিন্তু সেটা অ্যাটেন্ড করে আমি এখানেও এসেছি, আমি শুধু ওর সঙ্গে দেখা করতে এসেছি। অবশ্যই টেক্কার পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই জানাই। আর আমি ট্রেলারটা দেখে যতটুকু বুঝতে পারছি, সৃজিৎ মুখার্জি আর দেব কোলাবোরেশন, তো আমার মনে হয় একদম অন্যরকম কিছু হতে চলেছে। আমি এখনও ছবিটা দেখিনি, দেখতে যাব, বাট ট্রেলার ইজ সো প্রমিসিং। আর দেবদার মানে অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ অভিনয় করেছে, আর আমার মনে হয় যে যেহেতু সৃজিতদা ডিরেক্ট করেছে, অন্য কিছু একটা আমরা দেখতে পাবো আমার মনে হয়। সো আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ টেক্কা কারেন্টলি। আর কালকে হায়দ্রাবাদ যাওয়ার আগে আজকে আই হ্যাভ কাম টু এনজয় টেক্কা, আর এইটুকুই বলতে পারি, আই এম ভেরি 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 হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু টেক্কা।
হ্যাঁ, মানে আমাদের তো বাংলা সিনেমার এটা একটা ট্র্যাডিশন যে পুজোর সময় ছবি মুক্তি পাওয়া এবং সেটাকে নিয়ে একটা উন্মাদনা তৈরি করা, কিন্তু আমাদের এই মুহূর্তে যা সময় মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা আর পাঁচটা পুজো থেকে একটু আমাদের আলাদা করে রেখেছে। খুব স্বাভাবিকভাবে কলকাতার যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তার তো একটা রেশ রয়েই গেছে এবং গভীরভাবেই রয়ে গেছে, এবং আমাদের বাংলা ছবিরও তো এখনও সেই রকম জায়গায় একটা স্থায়ী জায়গায় আমরা পৌঁছতে পারছি না, চেষ্টা করে যাচ্ছি। সেই আবহে যখন দেখি যে টেক্কার মতন ছবি বা আরও দুটো ছবি সেখানে মানুষ উপচে পড়ছে, সকালবেলার শোয়ে হাউসফুল হয়ে যাচ্ছে, সেইটা কোথাও একটা তো আশার আলো দেখায়, এবং এটা হওয়াটাও খুব মানে সবাইকে বলবো, কারণ যেখানে সৃজিত মুখার্জির ছবি এবং দেব অভিনয় করছে সঙ্গে স্বস্তিকা রুক্মিণী এবং আরও অনেকেই আছে। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।